नमस्कार सबाइके स्वागत जानिए आजकेर पर्वटी शुरू करछि। आज के तोमादेर 2024 साले जारा एकादश श्रेणी परीक्षा देबे तादेर जन्य राय ओ मार्टिनेर प्रश्नपत्र थेके शिक्षा विज्ञान विषय प्रथम अध्याय अर्थात शिक्षार धारणा ओ लक्ष्य थेके जे सब एमसीक्यू ओ एसीक्यू ओ 8 नम्बर प्रश्नगुलो देवा आछे सेई प्रश्नेर उत्तर समेत तोमादेर आज देखाबो। एमसीक्यू प्रश्नगुलो तोमादेर बइयेर पिछने देवा आछे, आमि ताओ तोमादेर एकबार देखिये दिच्छि। ठीक है, चलो शुरू करा जा। चलो उत्तरगुलो देखा जा। प्रथम आमरा देखबो एमसीक्यू प्रश्न उत्तरगुलो, जेगुलो दाग देवा आछे सेगुलो उत्तर तोमरा एकटु देखे नाओ। এই উত্তরটা লেখা আছে তাত্ত্বিক জ্ঞান, তয়াকার তৈতবৈশিক অতাত্ত্বিক ইমাজি আকার দত্তটা তাত্ত্বিক জ্ঞান। তোমাদের যেটা বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, দেখতে থাকো। এছাড়াও তোমাদের ইতিহাস বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে দেওয়া আছে রায় মার্টিনের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের চ্যানেলে আগের ভিডিও দেখে দেখে নিতে পারো। শিক্ষার্থী এই মানটা হচ্ছে শিক্ষার্থী শিক্ষক ও পাঠক্রম, দেখে নাও দুটো সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। চলো এবার এসিকিউ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তরগুলো দেখো, তোমাদের পেজ নাম্বার পাশে দেওয়া আছে, তোমরা একেবারে আমি উত্তরগুলো দেখিয়ে দেবো। তোমরা পেজ নম্বরগুলো প্রশ্নগুলো একটু দেখে নাও, একটু দেখে নাও। চলো এই এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো এবার দেখাচ্ছি, তার মধ্যে থেকে যদি কিনা দুই একটা বাদ যায় তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সেগুলো আমি দেখিয়ে দেবো। দেখে নাও প্রথম প্রশ্ন উত্তরটা, দেখে নাও প্রশ্নটার প্রশ্ন উত্তরটা এখানে দেওয়া আছে, দেখে নাও। এই সমস্ত প্রশ্নগুলি একেবারে উত্তরগুলো দেখাচ্ছি, দেখো যেগুলো দাগ দেওয়া আছে সেইগুলো দেখে নাও। দাগ দেওয়া আছে সেইগুলি তোমাদের রায় মার্টিনে আছে, উত্তরগুলো দেখাচ্ছি দেখে নাও। চলো এবার 43 পেজে কোন কোন প্রশ্নগুলি আছে ছিল রায় মার্টিনে উত্তরগুলো দেখাচ্ছি, দেখে নাও। যেগুলো দাগ দেওয়া সেগুলো পড়বে, এছাড়া বাকি উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো, সমস্যা নেই। বাকি প্রশ্নগুলো একেবারে একটু দেখে নাও, উত্তরগুলো তোমরা দেখাচ্ছি, দেখে নাও কোন কোন প্রশ্ন উত্তরগুলি দাগ দেওয়া আছে যেগুলো সেগুলো একটু দেখে নাও। যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো রায় মার্টিনে আছে, তো বাকি এগুলো একটু দেখে নাও তোমরা, সমস্যা নেই। চলো এবার 8 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখাবো। একটু দেখে নাও প্রশ্নগুলো আগে একটু দেখে নাও, তাহলে সুবিধা হবে আমাকে দেখাতে, একটু দেখে নাও। চলো এবার এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও প্রশ্ন উত্তরটা। যাদের বই নেই তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা খাতা একটু লিখে নেবে, লিখে নিয়ে বাড়িতে পড়বে, আর বড় প্রশ্নগুলি বাড়িতে একটু পড়ে কয়েকবার লিখবে। চলো এবার দেখবো 3 নম্বরের প্রশ্ন উত্তরটা কী আছে, দেখে নাও পার্থক্য আছে শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য, দেখে নাও উত্তরটি। তোমাদের রায় মার্টিনে 621 পেজে আছে উত্তরটি, তো পেজ নম্বর তোমাদের বলে দিচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো। দেখে নাও এই উত্তরটি, তোমাদের 7 নম্বরের প্রশ্ন উত্তরটা, দেখে নাও। যাদের বই নেই তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা খাতা একটু লিখে নিও,
ওটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক, এবার হচ্ছে সমাজতান্ত্রিক। এখানে সমাজতান্ত্রিক প্রশ্ন উত্তরটা আট দাগের প্রশ্ন উত্তরটা দেখো, এটাই আট দাগের প্রশ্ন উত্তর। আরো দেখাচ্ছি, দেখে নাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে, তোমরা বাড়িতে মনোযোগ সহকারে পড়বে। এবার দেখব নয় নম্বরের প্রশ্নের উত্তরটা, দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব আসে পরীক্ষা। লক্ষ্যটা একটু দেখে নাও, বাকিটা দেখাচ্ছি আমি। দেখে নাও পরের অংশটুকু, দেখে নাও, দেখে নাও। এবার দেখে নাও 15 নম্বর প্রশ্ন উত্তর আয়ো মার্টিনের, এখানটায় আছে 22 দাগ, দেখে নাও। তোমাদের অনেক প্রশ্নের উত্তর হয়তো আমি বলে দিইনি, যা দেওয়া আছে বেশ কিছু প্রশ্ন রিপিট আছে, ঘুরিয়ে দেওয়া আছে, এই জন্য একই উত্তর, এই জন্য আমি আর দেখাইনি। দেখে নাও এই প্রশ্নটি, রায় মার্টিনের 19 দাগের প্রশ্ন উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে, খুব আসে প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট। তোমাদের আমি সাজেশনও দিয়ে দেবো পরীক্ষার আগে, এখন তোমরা দেখতে থাকো, এগুলো পড়তে থাকো, দেখতে থাকো। এই পর্যন্ত উত্তরটা, চলো পরের প্রশ্ন দেখো। রায় মার্টিনের 20 জায়গার প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। দেখে নাও উত্তরটা, এবার দেখো রায় মার্টিনের 22 জায়গার প্রশ্ন উত্তর, লিখে নাও। এবার চলো রায় মার্টিনের 23 নম্বরের প্রশ্ন উত্তর, এখানে আছে 35 দাগ, দেখে নাও। তোমরা ভিডিওকেও স্কিপ করবে না, তাহলে বুঝতে অসুবিধা হবে। আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমরা তোমাদের বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দিও, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।